এটা একটু দেখো, আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকের চ্যাপ্টারটা পড়ার জন্য তোমাদের নতুন করে কোনো সূত্র পড়তে হবে না ত্রিকোণমিতির। তো এতদিন পর্যন্ত যে সূত্রগুলো তোমরা পড়ছো ওইগুলোর উপরে ভিত্তি করেই এখন পর্যন্ত এই চ্যাপ্টার এবং পরবর্তী চ্যাপ্টার 7.7, যে দুইটা চ্যাপ্টার আছে 7.6 আর 7.7, দুইটা চ্যাপ্টার তোমরা কমপ্লিট করতে পারবা। অর্থাৎ ত্রিকোণমিতির ফার্স্ট পেপারের জন্য যতগুলো সূত্রের প্রয়োজন হবে তোমরা অলমোস্ট সবকিছু শিখে ফেলছো, ওই রকম বিশেষ আর কোনো কোনো সূত্রের প্রয়োজন হবে না। সেকেন্ড পেপারে গেলে কিছু কিছু সূত্র নতুন করে আবার পড়তে হবে, ওইটা পরের পেপার পরে থাক। তো 7.6 চ্যাপ্টারটার যে নাম সেটা হচ্ছে বিশেষ ধরনের ত্রিকোণমিতিক অভেদ। এইখানকার লেফট সাইড সমান রাইট সাইড সবগুলা কোশ্চেনের জন্য এরকম প্রমাণ করতে হয়, লেফট সাইড রাইট সাইড প্রমাণ করো। আচ্ছা আমার কথা কি শুনতেছো সবাই? সবাই বলো তো তাফসির, কথা বলো তো। জি ভাইয়া, সব শুনতেছি ভাইয়া। ওকে, তাফসির আজকে কই আছে? তো যেটা কথা বলতেছিলাম, এই চ্যাপ্টারের কিছু কিছু জিনিস সরাসরি পরবর্তীতে সূত্র হিসেবে ব্যবহার করা হয়। যেরকম মনে করো আমাদের এখানে আমরা উদাহরণ থেকে শুরু করব, এটা 3 নম্বর উদাহরণ, এসিউ আহমেদের বইয়ের 3 নম্বর উদাহরণ। তো উদাহরণ থেকে শুরু করব কিভাবে, অনেক সময় পরীক্ষা এরকম আসে যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান সমান, এইটা সরাসরি সূত্র আকারে লেখা হয়। অথবা এই জিনিসটা করা হয় এইরকম যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি সমান মাইনাস, আমি যদি 4 sin A/2 sin B/2 sin C/2টাকে এই সাইডে নিয়ে যাই তাহলে সমান সমান হবে 1, অর্থাৎ রাইট সাইডে শুধুমাত্র 1 থাকে। অনেক সময় ওইটার পরিবর্তে সূত্র আকারে ওইটা লেখা হয়। এবং এইখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, দেখো দেওয়া আছে যে জিনিসটা এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, অর্থাৎ তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা এইটা যদি অনেক সময় না বলে দিয়ে শুধুমাত্র বলতে পারে এবিসি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজ এর জন্য প্রমাণ করো যে এই লাইনটা, তো এই চ্যাপ্টারটা দেখবা যখন আমরা অঙ্কগুলা করব অলমোস্ট সকল ক্ষেত্রে আমাদের এইরকম একটা শর্ত দেওয়া থাকবে যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পাই, তিনটা কোণের যোগফল পাই অথবা π/2, এইরকম প্রত্যেকটা ম্যাথের আগে একটা একটা করে শর্ত দেওয়া থাকবে, ওখান থেকে প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করি এই উদাহরণ 3 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, এর আগে পরীক্ষায় বেশ কয়েকবার আসছে পরীক্ষায়, এই কারণে আমরা এখান থেকে শুরু করতেছি, দুই একটা উদাহরণের ম্যাথ করে তারপরে বাকি ম্যাথ গুলো করবো। তো আমি যেটা বললাম আমরা এখান থেকে নতুন করে কোনো সূত্র পড়বো না, আগে যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো থেকে এখান থেকে ইউজ করব। সো আমরা এখান থেকে শুরু করতেছি কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি, যে লাইনটা আসছে সেই লাইনটা উঠায় নিলাম। তো প্রথমে আমরা এই দুইটা নিয়ে কাজ করব। এখন একটা জিনিস খেয়াল রাখবা সব সময়, লেফট সাইডে যা আছে সেটা দিয়ে শুরু করবা আর রাইট সাইডে যা আছে সেটার দিকে একটু মনোযোগ দিবা। এখানে প্রত্যেকটা সাইন, অর্থাৎ sin A/2 sin B/2 এবং এখানে আছে sin C/2, অনেক সময় এরকম থাকে এইটা এবং এইটা কজ বাকিটা সাইন, অথবা দুইটা কজ দুইটা একটা সাইন, অথবা একটা কজ দুইটা সাইন, এরকম বেশ কিছু ক্ষেত্রে এরকম কোশ্চেন গুলো থাকে। সো যে জিনিসটা আমরা শুরু করব, কোন দুইটা নিয়ে শুরু করব, আমরা এই দুইটা নিয়ে শুরু করতে পারি অথবা বি এবং সি নিয়ে শুরু করতে পারি, যে কোনোটা নিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা এইখান থেকে শুরু করি, এইখানে যেটা আছে প্রথম যে দুইটা আছে সেই দুইটা নিয়ে একটু শুরু করি এখান থেকে ম্যাথটা করার জন্য। তো কজ বি কজ এ প্লাস কজ বি, আমরা এরকম একটা ফর্মুলা জানি, কজ সি প্লাস কজ ডি এর একটা ফর্মুলা জানি, কজ সি প্লাস কজ ডি সমান সমান 2 cos C + D/2 এবং হচ্ছে এখান থেকে তোমার cos C - D/2, ওই সূত্রটাই এখন আমরা এখানে এ বি দিয়ে লিখবো। অর্থাৎ এখান থেকে আমার আসবে হচ্ছে 2, তারপর আমার আসতেছে কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এরপর আমার আসবে হচ্ছে কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, আর এইখানে কজ সি এর পরিবর্তে আমি যদি এইটা লিখি তাহলে দেখো তো কিরকম হয় যে তোমার কজ 2 × C/2, তাহলে কজ 2θ, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমি এইখানে সাইডে যে সূত্রগুলো লিখতেছি সেইগুলো হচ্ছে এই সূত্রগুলো আমাদের কাজে লাগতেছে সেইগুলো। দেখো এখান থেকে এইটার পরিবর্তে পরবর্তী লাইনে আমি এই সূত্রটা ইউজ করব, cos 2θ সমান সমান 1 - 2 sin²θ। অ্যাকচুয়ালি সূত্রটা ছিল এইরকম, একটু মনে করে দেখো সবাই, 1 cos 2θ সমান সমান 2 cos²θ একটা সূত্র ছিল, আর একটা সূত্র ছিল 1 - cos 2θ সমান সমান 2 sin²θ। এখান থেকে এইরকম দুইটা ফর্মুলা আমাদের ছিল। তো এই সাইন স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে আনি এবং বাকিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কস থিটার সূত্র একটা পাওয়া যায়, 1 - 2
সাইন স্কয়ার থিটা সমান সমান কস টু থিটা। এই সূত্রটাকে আমরা পরবর্তী লাইনে ইউজ করব। তো সেটা কিরকম ভাবে দেখো, এখান থেকে এটা লিখি টু কস, এখানে আমরা একটু চেঞ্জ করব, সেটা কিরকম, এ প্লাস বি প্লাস সি এই তিনটা কোণের যোগফল ছিল পাই। তাহলে শুধুমাত্র এ প্লাস বি এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই মাইনাস সি। এই জিনিসটাতে আমরা একটু খেয়াল করবা যে আমরা এইটা দেওয়ার একমাত্র কারণই হচ্ছে এটা, আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন দুইটা কোণে যোগফল পাবো তখন আমরা এখানে চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর এখানে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু যেভাবে আছে সেইভাবেই থাকবে, প্লাস এইটার পরিবর্তে তাহলে এখন কিরকম হবে সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করবো। তাহলে কিরকম সেই সূত্রটা, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু। সো এই ফর্মুলাটা আমরা এখান থেকে লিখলাম। আচ্ছা এক মিনিট, জিদান লিঙ্ক চাচ্ছে, জিদান না তো সরি সামিন লিঙ্ক চাচ্ছে, সামিনকে আমি একটু লিঙ্কটা দিয়ে নেই। ওকে সামিনকে লিঙ্কটা দিয়ে দিছি, সামিন জয়েন করুক, আমরা হচ্ছে পড়তে থাকি এখান থেকে। তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এরপরে দেখো এখান থেকে টু কস, এখানে হচ্ছে পাই বাই টু মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর আমার এখানে আসছে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস টু, আমরা এখান থেকে সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু লিখবো, আর প্লাস ওয়ান যেটা ছিল সেটা সর্বশেষ এখানে লিখে রাখলাম। তো আমাদের দেখো, আমাদের প্রমাণের লেফট সাইডে রাইট হ্যান্ড সাইডে একটা প্লাস ওয়ান ছিল অলরেডি, প্লাস ওয়ান যেটা সেটা চলে আসছে, এটা নিয়ে আমাদের আর তেমন কোনো মাথা ব্যথা নাই। সো এখন এইটার পরিবর্তে কি হবে তাফসির বলতো, আমরা এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি বলতো? ভেরি গুড তাফসির, টু সাইন সি ডিভাইডেড বাই টু, তারপর হচ্ছে আমাদের কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস টু, এখান থেকে সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান। তো যারা এইটুকু রিকল করতে পারতেছো না তাদের জন্য বলি, এইটা হচ্ছে তোমার কস পাই বাই টু মাইনাস থিটা অথবা সাইন পাই বাই টু মাইনাস থিটা, সাইন থেকে কজে পরিণত হয়ে যায়, কস থেকে সাইনে পরিণত হয়ে যায়, একটা থেকে আরেকটা রূপান্তর করা যায় এইভাবে। তো ওইটা ওই জিনিসটা খেয়াল রাখবে। এখন আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে কমন নিব, কত কমন নিব, টু সাইন সি বাই টু, এই দুইটার থেকে কমন নেওয়া যায়। তাহলে ওই কমন নেওয়ার কাজটুকু আমরা এখান থেকে করে ফেলবো, টু সাইন সি ডিভাইডেড বাই টু যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখান থেকে থাকবে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস, এখান থেকে আমাদের থাকবে সাইন সি ডিভাইডেড বাই টু, আর সর্বশেষ প্লাস ওয়ান যেটা ছিল সেটাই লিখবো। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, এই জায়গাটাতে একটু চেঞ্জ করতে হবে। এই জায়গাটাতে চেঞ্জ করবোটা আমরা কিভাবে, সেটা হচ্ছে এই সি এর পরিবর্তে আমরা লিখবো পাই মাইনাস এ প্লাস বি, এই লাইনটা লিখবো সি এর পরিবর্তে, অর্থাৎ আমরা এখান থেকে আবার আগের অঙ্ক সাইন থেকে কজে ব্যাক যাবো, এবং এ মাইনাস পি এর পরিবর্তে এ প্লাস বি যেটা আছে সেটা আমরা ব্যাক দিয়ে চলে যেতে পারবো, মানে এই লাইন থেকে একটু চেঞ্জ করে নিবো। এখান থেকে ঠান্ডা লাগছে বাড়িতে, সেই জন্য মাঝে মাঝে এরকম ই করতেছি। আচ্ছা ঠিক আছে, এইটা আমি একটু লাইনটা আলাদা করে দিই। সো আমি জানি ম্যাথ গুলো অনেক বড় বড়, তো এই কারণে প্রত্যেকটা ম্যাথের জন্য দুইটা করে পেজ রাখছি, সো এটা নিয়ে সমস্যা নেই। দেখো আমাদের প্রমাণের লাইনের মধ্যে একটা যে লাইনটা ছিল সাইন সি বাই টু, এখান থেকে সাইন সি বাই টু যেটা এটা চলে আসছে, আর আমাদের একটা টু চলে আসছে, আমাদের আরো একটা টু লাগবে, এখানে ফোর হওয়ার জন্য আরো একটা টু লাগবে, সাইন এ বাই টু এবং সাইন বি বাই টু, এদের এইগুলো নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে পরবর্তী যে লাইনটা ছিল ওই লাইনটা এক্সাক্টলি যেভাবে ছিল ওইভাবে আমি একটু উঠায় নিই। তারপরে দেখো, তাহলে ওইখান থেকে টু সাইন সি বাই টু, টু সাইন সি ডিভাইডেড বাই টু, এরপর আমাদের হচ্ছে এখান থেকে ব্র্যাকেট দিয়ে এখানে আসতে হচ্ছিল তোমার কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, আর এখানে মাইনাস সাইন সি ডিভাইডেড বাই টু ছিল ব্র্যাকেট ক্লোজ প্লাস ওয়ান, এরকম ছিল। তো টু সাইন সি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস সাইন এখান থেকে পাই বাই টু মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু। তো আমরা এটাকে এইভাবে আলাদা করে নিলাম, কিভাবে আলাদা করলাম, এই সি এর পরিবর্তে যেহেতু এ প্লাস বি প্লাস সি এই তিনটা যোগফল ছিল পাই, সি এর পরিবর্তে পাই মাইনাস এ প্লাস বি আমরা এটা লিখতে পারি। তো ওইটা ওইখান থেকে লিখে নিলাম। তো পরবর্তী লাইনটা দেখো, তাহলে এরকম আসবে টু সাইন সি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু মাইনাস, এখন এইটা সাইন থেকে কজে পরিণত হবে পাই বাই টু মাইনাস থিটা হওয়ার কারণে, তাহলে এখান থেকে আসবে কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট ক্লোজ প্লাস ওয়ান। তো সর্বশেষ যে কাজটা করব, আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা আমি এই পাশে লিখি, একটু দেখো
cos c minus cos d এর একটা ফর্মুলা ছিল, সেটা কি 2 sin c plus d divided by 2, আর আমার ছিল হচ্ছে sin b minus c divided by 2. এই যে ম্যাথ, এই সূত্র যেটা ত্রিকোণমিতির, সেই সূত্রটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। সো যে নতুন আসছে সে তো অ্যাকচুয়ালি এটা ধরতে পারতেছ না, কি জানো ওর নাম মুহিব। তো মুহিব হ্যাঁ, আমরা হচ্ছে এইগুলা তো পড়ে ফেলছি, 7 চ্যাপ্টারটা শেষের দিকে। আমি তোমাকে এই ব্যাপারগুলো নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। 7 নম্বর চ্যাপ্টারটা একদম শেষের দিকে, ম্যাথের ম্যাথ পড়তেছো অনেক দিন ধরে, তো ম্যাথ ত্রিকোণমিতির চ্যাপ্টারটা একদম শেষই হচ্ছে না আমাদের। আচ্ছা, ওই এই যে ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটা আমরা এই জায়গায় cos c, অর্থাৎ c এর ভ্যালু হচ্ছে আমাদের এইটা এবং d এর ভ্যালু হচ্ছে এটা, এই জায়গাতে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তো দেখো এখান থেকে কি হয়, তাহলে 2 sin c divided by 2, তাহলে এখান থেকে সূত্র অনুযায়ী একটা 2 আসবে, তাহলে ইনটু দিয়ে 2, তারপর আমাদের সূত্র অনুযায়ী সাইন আসবে। এখন এইটার সাথে এইটা যোগ করলে কত হয় একটু চিন্তা করে দেখো, c প্লাস d ডিভাইডেড বাই 2, a মাইনাস b, আর এখানে আছে a প্লাস b, তাহলে b এবং b বাদ হয়ে যাবে, তারপরে a বাই 2 এবং a বাই 2 যোগ করলে হবে শুধুমাত্র a, সেই a কে আবার এই নিচের 2 দ্বারা ভাগ করতে হবে। তো এত কিছু যদি না বুঝো, তুমি যদি সরাসরি এটা লিখে রাখো a বাই 2, কোনো প্রবলেম নাই, ওইটাও হবে, কোনো সমস্যা নাই, সাইন এ বাই 2। আর তুমি যখন d মাইনাস c করবা, এইখান থেকে এই পুরাটা বিয়োগ করবা, তখন অ্যাকচুয়ালি যে লাইনটা হবে সেটা হচ্ছে সাইন b বাই 2। না বুঝলে দেখো বুঝাই দিই, a প্লাস b ডিভাইডেড বাই 2 মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2, তাহলে লসাগু করলে হবে কত, 2, তারপর হচ্ছে তোমার a প্লাস b মাইনাস a প্লাস b, a a বাদ, তাহলে আমাদের 2b ডিভাইডেড বাই 2 থাকতেছে, কাটাকাটি করলে শুধুমাত্র b থাকতেছে, আর এই যে নিচের 2 সেই ভাগ করলে b বাই 2 থাকতেছে। সো অ্যাকচুয়ালি এটার পরিবর্তে আমরা b বাই 2 টা লিখতে পারি। সো তোমাদের পরীক্ষায় এত ভয় পাওয়ার কিছু নাই, তোমরা যদি সরাসরি লিখে ফেলো তাইলেও কোনো সমস্যা নাই, হবে, কোনো প্রবলেম নাই, তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এরপরে পরবর্তীতে আমাদের এখানে যে প্লাস ওয়ান ছিল সেই প্লাস ওয়ানটা লিখলাম, এখন একটু সাজায় লিখি, প্রমাণের যে লাইনটা ছিল সেরকম দিকে একটু খেয়াল রাখো, তাহলে ওয়ান প্লাস ফোর এইরকম ছিল, তাহলে আমাদের এখান থেকে দেখো তো আমাদের ওয়ান যেটা সেটা প্রথমে লিখলাম প্লাস এই টু এর সাথে, এই টু মাল্টিপ্লাই করলে হচ্ছে ফোর, তাহলে ফোর সাইন এ ডিভাইডেড বাই টু, তারপর হচ্ছে সাইন বি ডিভাইডেড বাই টু, এরপরেরটা হচ্ছে সাইন সি ডিভাইডেড বাই টু। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণের যে লাইনটা ছিল, সো আমাদের প্রমাণ করা শেষ, প্রমাণিত, এটা লিখে ফেলবা। তো যেটা বললাম এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ আলাদা আলাদা ভাবে অনেক ক্ষেত্রে সূত্র আকারে ব্যবহার করা হয়। একটু আগে 7 জন না 8 জন দেখলাম, এখন হুট করে আবার দেখতেছি কে কে নাই, তাফসির নাই, তাফসির আসছে। আচ্ছা তোমরা একটা কথা কি কেউ শুনছো, মানে আমি যেটা রিসেন্টলি আজকে শুনছি জানি না এক্স্যাক্টলি, কালকে সকালে নাকি বাংলাদেশ, সারা বাংলাদেশ ইন্টারনেট থাকবে না, এরকম কিছু কি তোমরা শুনছো? না ভাই আমি তো শুনি নাই কিছু। মানে আমারে পোলাবেন বলতেছিলে 10টা থেকে 1টা পর্যন্ত নাকি সারা বাংলাদেশে ইন্টারনেট থাকবে না, এরকম একটা কথা আমি শুনলাম। তো ওইটা আমি জানি না, আচ্ছা তোমার নেটে ডিস্টার্ব দিতেছে এখন, সো ঠিক আছে। আচ্ছা তো এখন তাফসিরের নেটে এখনো প্রবলেম হচ্ছে এদিক থেকে, জিদান আর রাদিয়া এরা দুইজন, জিদান বলতেছি কেন, সামিন, জিদান হচ্ছে সামিনের ভাইয়ের নাম, সামিন তো আছে, সামিন আছে, রাদিয়া এই মুহূর্তে নাই। আমাদের এইভাবে একটা সিম্পল ওয়েতে সামনের দিকে আগাইতে হবে, আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ম্যাথ। এখন আমরা হচ্ছে পরের যে ম্যাথ যেটা আছে উদাহরণ 4 নাম্বারটা এটা করব, এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই দেখো উদাহরণ 4 হিসাবে যে ম্যাথটা আছে সেটা ইম্পর্টেন্ট, এবং এখানেও ম্যাথের শুরুতে একটা শর্ত বলে দিছে a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে পাই। সো ম্যাথটা যখন শুরু করব আমরা শুধুমাত্র এইটুকু দিয়ে শুরু করব, এবং প্রমাণ করব হচ্ছে 1 মাইনাস 2 cos a, তারপর হচ্ছে cos b, আর হচ্ছে cos c, এই লাইনটা প্রমাণ করব, এইটা সমান সমান, তাইলে কিন্তু আমাদের প্রমাণের যে লাইনটা সেটা হয়ে যাবে, পরে হচ্ছে গুসাই ওইটা লিখে ফেলবো। তো আমরা এইখান থেকে শুরু করতেছি দেখো, এখন আমরা জাস্ট এইভাবে যখন শুরু করব তখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে অঙ্কটা করতে পারবো না, আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইড নিয়ে তুমি করো, তাইলে কি হবে জানো, তোমাকে প্রত্যেকটা লাইনের মধ্যে এই অংশটুকু অতিরিক্ত লিখতে হবে, অ্যাকচুয়ালি আমাদের ওইটার কোনো কাজ নাই, ঠিক আছে,
ওইটা প্রত্যেকটা লাইনের মধ্যে অতিরিক্ত ডান পাশে এটা লিখে রাখতে হবে, এবং শেষ পর্যন্ত সেম আরেকটা লাইন পাবো, ওইটা কাটাকাটি হয়ে যাবে এবং অ্যান্সার আসবে হচ্ছে 1। আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি। সো কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি, এইটা থেকে শুরু করতেছি। শুরু করার আগে আমি কোন সূত্রটি ইউজ করবো সেটা একটু দেখাই নেই। সো টু কজ স্কোয়ার এ সমান সমান আমরা সূত্র লিখতে পারি, টু কজ স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু লেখা যায় 1 প্লাস কজ 2 এ, এই সূত্রটা আমরা এখান থেকে লিখতে পারি। তো এই সূত্রটি ইউজ করার জন্য আমাদের একটা টু দরকার, টু যেহেতু নাই তাহলে আমরা এখানে একটা হাফ নিব, হাফ নেওয়ার পরে আমরা এখানে একটা টু নিব এবং একটা ব্র্যাকেট দিয়ে, যেহেতু প্রথম দুইটা নিয়ে আমরা কাজ করতেছি প্রথম দুইটার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কজ স্কোয়ার এ প্লাস আছে এখানে একটা টু দিব প্লাস টু কজ স্কোয়ার বি, এই পর্যন্ত থাকলো, প্লাস এখান থেকে আমরা লিখবো কজ স্কোয়ার সি, এরকম ভাবে যতটুকু করার এইভাবে করে নিলাম। সো এই হাফ যেটা সেটা এই পর্যন্ত সবসময় থাকবে। আচ্ছা এখানে তো টু নেওয়া দরকার নেই, আমরা তো টু বাইরে নিছি একটা, তো এবার ঠিক আছে, আগের বার ভুল হয়েছিল। এখন এইটার পরিবর্তে আমরা এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই করবো, একবার এ এর জন্য একবার বি এর জন্য, তাহলে ব্র্যাকেট দিয়ে 1 প্লাস কস 2 এ প্লাস 1 প্লাস কস 2 বি প্লাস এখান থেকে কস স্কোয়ার সি, যেভাবে আছে ওইটা ওইভাবেই থাকবে, সমান সমান হাফ, তারপরে থাকতেছে 2 প্লাস কস 2 এ প্লাস কস 2 বি প্লাস কস স্কোয়ার সি। দেখো ম্যাথ গুলা যখন তোমরা করবা তোমাকে ম্যাথই বলে দিবে পরবর্তী লাইনে কি কাজ করতে হবে, তোমার অ্যাকচুয়ালি নিজের কিছু করার নাই, একবার প্রপার ওয়েতে শুরু করলে, প্রত্যেকটা ম্যাথ একই রকমের এবং এই ম্যাথ গুলো অনেক ইজি। সো আমরা যদি এখন গুণ করে দেই, হাফ ইন্টু টু প্লাস হাফ ইন্টু কস টু এ প্লাস কস টু বি প্লাস কস স্কোয়ার সি। আচ্ছা এখন তোমরা বুঝতে পারতেছ আমরা পরবর্তী লাইনে কি করব, এইটার মধ্যে কস সি প্লাস কস ডি এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, এবং তার পরবর্তীতে কি হয় সেটা ওই সময় আমরা বোঝার চেষ্টা করব, এখন না। তো আমি এই পাশে যেহেতু জায়গা আছে এই পাশে একটু করি, তারপরে হচ্ছে এইগুলা অন্য পেজে যাওয়া যখন দরকার হবে তখন যাবো না। তো এখান থেকে গুণ করলে 1, এই হাফ এবং 2 গুণ করলে হবে আমাদের 1, 1 প্লাস হাফ ইন্টু 2 কস এ, কস সি প্লাস কস ডি এর ফর্মুলা থেকে হয় কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখান থেকে 2 ইন্টু কস 2 এ প্লাস 2 বি ডিভাইডেড বাই 2, এরপর হচ্ছে আমাদের কস 2 এ মাইনাস 2 বি ডিভাইডেড বাই 2, আচ্ছা প্লাস কস স্কোয়ার সি, এইরকম একটা লাইন আসবে। তো এখান থেকে দেখো ম্যাথটা একদম ইজি হয়ে গেল, 1 প্লাস এই 2 এবং হাফ কাটাকাটি হয়ে গেলে আমাদের কিছু থাকবে না, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি প্লাস কস স্কোয়ার সি। সো আমাদের এই পর্যন্ত একটা লাইনে আমরা চলে আসছি। ভাই আমার কলেজের একটা মিটিং হচ্ছে 7টা থেকে, রাদিয়া মেসেজ দিছে, ওকে একটা মিনিট। এই ম্যাথ গুলো যখন করবা একদম ইজি, প্রত্যেকটা ম্যাথ একই প্যাটার্নে আগাইলে সামনের দিকে যাওয়া যায়। এই দাগটা কে দিছো কিছু বলবা কেউ? ভাই ম্যাথ এটা বুঝায় দেওয়ার জন্য বলতেছিলাম, মাইক অন করতে ভুলে গেছি। ও ঠিক আছে, দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আমি বুঝাই দিচ্ছি। সো যে এই লাইন থেকে এই লাইন আমি আগে বলি, তো এখানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করছি, 1 প্লাস 1 এটা থেকে 2 হয়, কস 2 এ প্লাস কস 2 বি থেকে কস 2 এ প্লাস কস 2 বি, কিচ্ছু কাজ করি না ওইভাবে লিখে রাখছি। পরবর্তী লাইনে এই হাফ দিয়ে এটাকে গুণ করে দিছি, হাফ ইন্টু 2, এই 2 এর সাথে হাফ গুণ করছি এবং এইটার সাথে হাফ গুণ করছি, জাস্ট ওই কাজটুকুই করছি। সো হাফ ইন্টু 2 প্লাস হাফ ইন্টু এইটা, তার পরবর্তী লাইনে এই গুণ করে দিলে এটা 1 হয়ে যাবে, আর এখান থেকে এইটার মধ্যে সূত্র যেটা সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, আর এখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করলে এ প্লাস বি থাকবে এবং এইখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করলে এ মাইনাস বি এটা থাকবে। তো 1 প্লাস এখান থেকে আমরা কস পাই মাইনাস সি এটা লিখতে পারবো, কারণ এখানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে পাই, তো আমরা এখান থেকে লিখতে পারবো পাই মাইনাস সি। তো পাই মাইনাস সি ইন্টু কস এ মাইনাস বি প্লাস কস স্কোয়ার সি, যেভাবে ছিল সেভাবে লেখা যায়। আচ্ছা কস পাই মাইনাস সি কত হয় তাফসির বলতো, এইখান থেকে কস পাই মাইনাস সি এর পরিবর্তে কত লেখা যায়? বলো দেখি তাফসিরের মনে আছে কিনা,
জি ভাই কি বলবো ভাই আমি জিজ্ঞেস করছি cos pi - c এর পরিবর্তে কত লেখা যায় ও cos pi - c এর পরিবর্তে লেখা যায় ভাই pi তো যে কি - cos c গুড ভেরি গুড সো 1 - cos c তারপর হচ্ছে cos a - b আর সর্বশেষ এখানে আছে যেটা cos স্কয়ার c ঠিক আছে এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো প্রত্যেকটা মত আমরা একই ভাবে কাজে লাগাচ্ছি যখন a প্লাস b পাচ্ছি পাই এর থেকে বিয়োগ করে বাকিটা লিখতেছি এইখানে সূত্র অনুযায়ী লিখতেছি এরপর দেখো cos c এবং এইখান থেকে cos c দুইটা জায়গা থেকে cos c কমন নেওয়া যায় অর্থাৎ 1 - cos c টা যদি তুমি কমন নাও তাহলে তোমার এখানে অবশিষ্ট থাকবে কত cos a - b আর এখানে আরেকটা cos c এটা অবশিষ্ট থাকবে পরবর্তী লাইনে c এর পরিবর্তে আমরা আবার পাই - a + b এটা লিখব সো 1 minus cos c then হচ্ছে ব্র্যাকেট তারপর হচ্ছে cos a - b তার পরবর্তীতে এখানে ব্র্যাকেট দিয়ে cos c এর পরিবর্তে লেখা যায় দেখো pi - a + b তো এইটুকুতে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম আর এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম সো pi - a + b এর পরিবর্তে এখন এই চিহ্নটা আবার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ 1 minus cos c ব্র্যাকেট cos a - b তারপর আমাদের এখান থেকে মাইনাস cos a প্লাস বি আচ্ছা আমাকে একটু টাইম দাও আমি হচ্ছে ফ্যানের নিচে যাই আমার প্রচুর গরম লাগতেছে এখানে আমি যেখানে বসে আছি এখানে কোনো ফ্যান নাই ল্যাপটপটা নিয়ে ফ্যানের নিচে চলে যাই এটা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না ব্যাপক গরম এখানে সারাদিন চার্জার লাগাই রাখে সো দেখো আমি তোমাদের আগেই বলতেছিলাম এই চ্যাপ্টারটা করার আগে যে এই চ্যাপ্টারের ম্যাথ গুলা অনেক বড় বড় তাইলে আমি পরের পেজে যাই এবং এই লাইন থেকে অবশিষ্ট যতটুকু আছে সেটা আমি শেষ করি এখান থেকে দেখো তো পরের পেজে যখন গেলাম তাইলে আমাদের এখান থেকে শুরু করতে হবে কত 1 মাইনাস cos c যেভাবে ছিল সেটাভাবে লিখলাম আর এখানে যেটা ছিল cos a - b - cos a + b এইরকম ছিল তো এখন এটার মধ্যে আমি সূত্র অ্যাপ্লাই করব তাইলেই হবে 1 minus cos c into 2 cos c minus cos d অর্থাৎ cos c plus d divided by 2 তো এখান থেকে আমাদের করলে যা আসবে 2 cos এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে কত থাকে 2a by 2 অর্থাৎ হচ্ছে তোমার শুধুমাত্র a আর এখান থেকে বিয়োগ করো d minus c divided by 2 যখন তুমি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবা তখন শুধুমাত্র b এর যে ভ্যালু যেটা সেটা পাওয়া যাবে অর্থাৎ তুমি শেষ পর্যন্ত এই লাইনটা পাচ্ছ 1 minus 2 cos a তারপর হচ্ছে cos b আর হচ্ছে আমাদের cos c তাহলে আমরা যে লাইনটা পেলাম প্রমাণ করার জন্য সেটা ছিল এরকম সুতরাং cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c সমান সমান আমরা এখান থেকে পেলাম 1 minus তো 1 minus 2 cos a cos b cos c এই লাইনটা পেলাম প্রমাণের লাইনটা এখন আমাদের একটু ঘুরাই লিখতে হবে cos 2 cos a 2 cos b আর হচ্ছে আমাদের cos c এখন প্রমাণের লাইনটা একটু ঘুরাই একপাশে নিয়ে আসলে আমাদের প্রমাণ যেটা সেটা হয়ে যাবে সুতরাং cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস 2 cos a cos b cos c সমান সমান 1 এবং তোমরা মনে রাখবা এইটাকে অনেক সময় সূত্র আকারে ব্যবহার করা হয় অনেক কোশ্চেনের ক্ষেত্রে সো আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে আমরা ফিজিক্স পড়তে যে কিছু কিছু জায়গায় এইটাকে সূত্র আকারে ব্যবহার করব কিন্তু এই এই জিনিসগুলো খুবই রেয়ার এবং এই জিনিসগুলো মনে রাখা খুবই কষ্টকর কারণ এরকম হাজার হাজার ইকুয়েশন এই চ্যাপ্টারে আছে যেমন আমরা এখন যদি অঙ্ক করা শুরু করি তাহলে দেখবা যে প্রচুর ম্যাথ আমরা এখান থেকে এইভাবে করতে পারবো সো আমরা প্রথম একটা দুইটা ম্যাথ যেগুলো আছে এগুলো টুকটাক করবো না একদম এইটা ইগনোর করে চলে যাবো কারণ এগুলো কোনো সময় আসে না এবং এগুলো খুবই ইজি তোমরা যদি চেষ্টা করো নিজেরা করতে পারবা তো এখান থেকে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখো একটা জিনিস
প্রথম 10টা ম্যাথের জন্য একটা লাইন বলে দিছে, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে পাই। প্রমাণ করো প্রশ্ন 1 থেকে 10 এর জন্য, অর্থাৎ 1 নম্বর কোশ্চেন থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত যতগুলো ম্যাথ আমরা পাবো প্রত্যেকটা ম্যাথের জন্য আমাদের বলেই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, প্রত্যেকটা ম্যাথে আলাদা আলাদা ভাবে বলে নাই। তাহলে প্রথম একটা দুইটা ম্যাথ আমি তোমাদের কাজ দিলাম, তোমরা এটা যেভাবে করার চেষ্টা করতে পারো করতে পারো, তোমরা করার ট্রাই করবা, যদি মিলাইতে পারো তাহলে বেটার, না মিলাইতে পারলেও কোনো প্রবলেম নাই। যেটা ইম্পর্টেন্ট করতেই হবে সেটা তো আমি বলেই দিব কোনটা করতেই হবে। আচ্ছা যেমন এই ম্যাথটা আমাদের করতেই হবে, এবং এইখান থেকে কিছু জিনিস খেয়াল করতে হবে, আমরা কোথা থেকে কোথায় যাব সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। দেখো তো আমরা এই ম্যাথটা শুরু করতেছি, এখান থেকে কি আছে সেটা সবার আগে একটু দেখে নেই। এখানে আছে সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c, আর প্রমাণের লাইনে দেখো এখানে আছে 4 cos a sin b cos c। এইখান থেকে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে cos a আছে এবং cos c আছে আর মাঝেরটা আছে sin। তুমি যখন অঙ্কটা শুরু করবা তোমাকে a এবং c এই দুইটা দিয়ে শুরু করতে হবে, কারণ এই দুইটা সিমিলার, সবসময় এই নিয়মটা ফলো করবা। যেহেতু এখানে cos a এবং cos c, c এবং a দুইটা কোণের cos দেওয়া আছে, এই কারণে আমরা হচ্ছে এই পাশে লেফট সাইডের a এবং c দিয়ে অঙ্কটা করা শুরু করব এবং b কে আমরা রেখে দিব। তো এই নিয়মটা যদি তুমি ফলো না করো তাহলে অঙ্ক মিলবে না কোনো সময়। তাহলে 3 নম্বর ম্যাথ, লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে আমরা শুরু করব সাইন 2a প্লাস সাইন 2c মাইনাস সাইন 2b। আমরা জাস্ট ওইটার থেকে ওইটা বিয়োগ করে দিলাম, সাজায় লিখলাম একটু। এখন সাইন 2a এর ফর্মুলা কি জিনিস যেটা ছিল সেটা একটু আমরা দেখি, সাইন 2a এর জন্য কি লেখা যায় এবং সাইন 2c এর জন্য কি লেখা যায়। এক্স্যাক্টলি কোন সূত্র কি তোমাদের মনে পড়ে সেটা একটু চিন্তা করে আমরা বলো। 2 cos a cos a এই রকম একটা সূত্র আমরা লিখতে পারি, sin a cos a এই রকম সূত্র লেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা ওই সূত্রটা এখান থেকে অ্যাপ্লাই না করে আমরা যদি এদের sin c plus sin d অ্যাপ্লাই করি তাহলে কি রকম হয় সেটা একটু দেখো চিন্তা করে। sin c plus sin d তখন কি রকম হবে সেটা একটু দেখো। 2 sin a plus c into sin a minus c। ওকে তো এইখান থেকে তাইলে আমাদের পরবর্তীতে সূত্রটা কিরকম আসে আমি একটু চিন্তা করি, এভাবে ম্যাথটা করলে এটা মিলবে কিনা সেটাও আমাদের একটু চিন্তা করতে হবে। তো আমরা যদি এইটা দুইটা থেকে সাইন নিয়ে শুরু করে এই সাইডে যেতে চাই, এখানে cos আছে sin b আছে, আচ্ছা 2 আচ্ছা sin এর তো এছাড়া আর কোনো ফর্মুলা নেই, sin স্কয়ার হইলো সেটা একটা ফর্মুলা ছিল এটা যাওয়ার দরকার নাই। আচ্ছা তাহলে আমরা ওকে ঠিক আছে তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি, সাইন সি প্লাস সাইন ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর এখান থেকে সাইন সরি সাইন না পরবর্তীটা কজ হবে কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তো এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই সবার আগে এখানে একটা 2 আসবে, তারপর আমাদের এখানে সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তাইলে হচ্ছে 2a প্লাস 2c ডিভাইডেড বাই 2 করলে আমরা পাবো a প্লাস c। তো আমরা এখান থেকে a প্লাস c a প্লাস c শুধু পাবো, ডিভাইডেড বাই 2 এর দরকার হবে না, কারণ 2a প্লাস 2c ডিভাইডেড বাই 2 2 কমন নিয়ে কাটাকাটি করে দিলে শুধুমাত্র a প্লাস c এইটাই থাকবে, আর তারপর আমাদের এখান থেকে পাবো cos a মাইনাস c। আর এই লাইনটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো, সেটা হচ্ছে এইভাবে যে 2 sin b আর হচ্ছে cos b, এই সূত্রটা এখান থেকে আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো তার পরবর্তী লাইনে এখান থেকে দেখো 2 sin a প্লাস c এর পরিবর্তে দেখা যায় পাই মাইনাস সি পাই মাইনাস বি পাই মাইনাস বি, আর এখান থেকে কজ এ মাইনাস সি মাইনাস 2 সাইন বি, আর এখান থেকে আছে আমাদের কজ বি, এই ভ্যালুটা এরকম আছে। আচ্ছা সাইন পাই মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন বি, কারণ হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন ধনাত্মক, 2 আমরা এখান থেকে লিখতে পারি সাইন বি, এরপর হচ্ছে কজ এ মাইনাস এই সবগুলো ম্যাথে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস হয়? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো আমরা 3 নম্বর ম্যাথ করতেছি না, আমাদের একদম সবগুলো ম্যাথে শুরুতে বলে দিছে 1 থেকে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, 1 নম্বর একদম শুরুতে বলে দিছে এটা, ঠিক আছে এই ব্যাপারটা সবাইকে খেয়াল রাখতে হবে। আর তোমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা একটা করে শর্ত দেওয়াই থাকবে সবসময় কোশ্চেনে। আচ্ছা মাইনাস 2 আমাদের এখানে সাইন বি, এরপর আসতেছে কস বি। তো তোমরা একটা জিনিস যদি খেয়াল করো শুরু লাইনের পর থেকে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ম্যাথ
একই প্যাটার্নে আগায়। যেমন পরবর্তীতে তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে আমরা টু সাইন বিটা কমন নিব, কমন নেওয়ার পরে কি কাজ করব সেটাও আমরা পরে দেখতেছি। টু সাইন বি কমন নিলাম, কমন নিলে আমাদের এখান থেকে কজ এ মাইনাস সি এটা থাকতেছে, মাইনাস এখানে কজ বি থাকতেছে। তো তোমরা বুঝতে পারতেছো এই বি এর পরিবর্তে বি সমান সমান পাই মাইনাস এ প্লাস সি আমাদের এটা লিখতে হবে পরবর্তী লাইনে। এটাও তোমরা কিন্তু না বললেও তোমরা বুঝতে পারতেছো, ধর প্রত্যেকটা ম্যাথ একই প্যাটার্নের সামনের দিকে আগাচ্ছে, একই ভাবেই করতে হবে। টু সাইন বি, তারপর আমাদের হচ্ছে কজ এ মাইনাস সি মাইনাস কজ, এইখান থেকে আমরা লিখতে পারি পাই মাইনাস এ প্লাস সি, এইরকম ভাবে লিখতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিলে সেটা বেটার এই ব্র্যাকেটটার পরিবর্তে। আচ্ছা তো এর পরবর্তী লাইনটা আমি পরের পেজে যা লিখতেছি কারণ এখানে আর জায়গা নাই তেমন। তাহলে আমাদের এখানে যা ছিল টু সাইন বি, এরপর আমাদের ছিল হচ্ছে তোমার ব্র্যাকেট, তারপর আমাদের এখানে কজ এ মাইনাস সি প্লাস, এখান থেকে দেখো প্লাস কেন দিলাম, প্লাস কজ এ প্লাস সি লিখে ফেললাম একবারে। কারণ হচ্ছে একটা জিনিস ভালো মতো খেয়াল করো, কস পাই মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস কস থিটা, সেই মাইনাস মাইনাসে আমাদের এই চিহ্নটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ সূত্রটা হচ্ছে এইরকম, কস পাই মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস কস থিটা, আমাদের এখানে থিটার পরিবর্তে এ প্লাস সি এই অ্যাঙ্গেলটা আছে, তাহলে আমাদের এখানে যেহেতু মাইনাস আছে এবং এই মাইনাস এই দুইটা মিলে প্লাস হয়ে গেলে আমাদের পরবর্তী লাইন যেটা সেইটা এই যেটা আমাদের এখানে চলে আসবে, একদম ইজি। এরপরে তোমরা বুঝতে পারতেছো এখানে কস সি প্লাস কস ডি এর যে ফর্মুলা যেটা সেটা অ্যাপ্লাই করলে অঙ্কটা শেষ। টু সাইন বি ইন্টু টু কস এইটা যোগ এইটা, দেখো যোগ করলে আমাদের সি এবং সি ক্যান্সেল হয়ে যাবে, ডিভাইডেড বাই টু এ ডিভাইডেড বাই টু সেটা হচ্ছে শুধুমাত্র এ, আর তার পরবর্তী কস বিয়োগ করো এখন একটা থেকে একটা, তাহলে এইটার থেকে এইটা যদি তুমি বিয়োগ করো তাহলে আমি পাবো হচ্ছে মাইনাস সি, আর কস মাইনাস সি এবং প্লাস সি দুইটা একই জিনিস, তাহলে আমরা ফোর কস এ তারপর হচ্ছে সাইন বি আর আমরা সর্বশেষ পাচ্ছি কস সি। মনে রাখবা সবসময় কস মাইনাস থিটা এবং কস থিটা দুইটার ভ্যালু হুবহু সেম, এইটার কোনো ব্যত্যয় নাই এবং এটা যা তাই এটা কোনো ভুলার কোনো চান্স নাই। তো একটা জিনিস আমি তোমাদের বারবার মনে করাই দিচ্ছি, অঙ্কটা শুরু করছিলাম প্রত্যেকে কিভাবে বুঝবো কোনটা দিয়ে শুরু করতে হবে, এই যে এ এবং সি দুইটাতে কস ছিল এই কারণে আমরা এ এবং সি দিয়ে শুরু করছি, তুমি যদি এ এবং বি দিয়ে শুরু করতে তাহলে কিন্তু অঙ্কটা মিলতো না, কোনোভাবে এটা মিলানো সম্ভব না। তো সবসময় খেয়াল রাখবা অঙ্কটা কোথার থেকে শুরু হচ্ছে এবং কিভাবে বাকি কাজটুকু করতে হবে সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। সবসময় খেয়াল রাখবা লেফট সাইডে কি আছে এবং রাইট সাইডে কি আছে, রাইট সাইড দেখে তারপর লেফট সাইড এর ম্যাথ গুলা করা শুরু করবা। তো প্রমাণ হয়ে গেল, এখন তাইলে আমরা এই ম্যাথটা যদি করি তো যেকোনো একজন বলো তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কোনটা দিয়ে শুরু করব। এখানে একটা ওয়ান আছে, তারপর আমাদের এখানে দেখতেছি ফোর কজ ফোর কজ এ বাই টু সাইন বি বাই টু কস সি বাই টু, তাহলে এ এবং সি তে কজ দেখতে পাচ্ছি, এ এবং সি তে কজ দেখতে পাচ্ছি, যেহেতু এই দুইটা সিমিলার এই কারণে আমরা এ এবং সি এই দুইটা নিয়ে অঙ্কটা করা শুরু করব। তার শুরু লাইন থেকে একদম শেষ লাইন পর্যন্ত আগের ম্যাথ গুলার মতোই হবে, এই কারণে আমি তোমাদের এইখান থেকে এটা লেফট হ্যান্ড সাইড ধরে দুই একটা লাইন বলে দিয়ে আমি তোমাদের এইচ ডাব্লিউ হিসেবে এটা রাখতে চাচ্ছি। তাহলে কজ এ প্লাস কজ সি মাইনাস কজ বি প্লাস ওয়ান, তো তুমি এখান থেকে শুরু করবা, সবার আগে মনে রাখো এখান থেকে শুরু করবা। তো এখান থেকে তুমি কস সি প্লাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর এই লাইনটাকে দেখো আমরা যদি একটু সাজায় লিখি তাহলে পরবর্তী লাইনটা এরকম লেখা যায় কিনা, কস এ প্লাস কস সি প্লাস ওয়ান মাইনাস কস টু ইন্টু বি ডিভাইডেড বাই টু, আমরা এই লাইনটা কিন্তু লিখতে পারি এই জাস্ট এইটুকুর পরিবর্তে, একটু ঘুরাই লিখলে এরকম আসে। তখন একটা জিনিস খেয়াল করো যে ওয়ান মাইনাস কস টু থিটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে টু কস সরি টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এইখান থেকে বাকি ম্যাথ যেটা সেই প্রসেসে তুমি আগাবা। আর কস সি প্লাস কস ডি এর পরিবর্তে তোমার এখান থেকে টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু আসবে, আর এখান থেকে কস এ সরি এখানে বি না তো এটা তো সি, এ মাইনাস সি ডিভাইডেড বাই টু আসবে, প্লাস এই টোটালটার পরিবর্তে তোমার আসবে টু সাইন স্কোয়ার, টু সাইন স্কোয়ার বি ডিভাইডেড বাই টু এরকম আসবে। আর এখান থেকে একটা লাইন আমি আরো বলে দেই, টু কস এখান থেকে দেখো এ প্লাস সি এর পরিবর্তে পাই মাইনাস বি লিখতে হবে, পাই মাইনাস বি ডিভাইডেড বাই টু,
তারপর হচ্ছে কজ এ মাইনাস সি ডিভাইডেড বাই টু প্লাস টু সাইন স্কোয়ার বি ডিভাইডেড বাই টু। তাহলে দেখো এখন কিন্তু আমাদের এইখান থেকে অ্যাকচুয়ালি এইটা আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে না লিখে পাই বাই টু মাইনাস বি বাই টু, তাহলে এইটা হয়ে যাবে সাইন হয়ে যাবে, তাহলে টু সাইন বি ডিভাইডেড বাই টু, তারপর হচ্ছে কজ এ মাইনাস সি ডিভাইডেড বাই টু প্লাস টু সাইন স্কোয়ার বি ডিভাইডেড বাই টু। এই যে দেখো আমাদের প্রমাণের এখানে সাইন বি বাই টু আছে, তাহলে আমরা এখান থেকে টু সাইন বি বাই টু এই অংশ থেকে কমন নিয়ে নিব, তারপরে বাকি কাজ যেভাবে করার সেইভাবে আগের ম্যাথ গুলোর মতোই করবো। তো এইটার বাকিটুকু তোমাদের এইচ ডাব্লিউ হিসাবে থাকবে এবং এইচ ডাব্লিউটা কমপ্লিট করে সেটা আমাকে দেখাবা নেক্সট দিন। সো তোমাদের এই মিটিংটা একদম শেষের দিকে, এখন এক দুই মিনিট একটু কথা বললে অন্যান্য, তো কেউ কি কোনো ব্যাপারে কথা বলতে চাও, যে কোনো ব্যাপারে যে কোনো কিছু বলতে পারো? মুহিব নতুন আসছে, মুহিব আমাদের দেখা করার কথা ভাইয়া। আমি ঢাকা আসি, এরপরে সবার আগে আমার যে কাজ সেটা হচ্ছে তোমাদের সাথে দেখা করা ঢাকা আসার পরে, ঠিক আছে? ঢাকা আসলে তোমাদের সাথে দেখা করব। ওকে সো ওকে, তাহলে আমাদের 4 নম্বর ম্যাথের বাকি যে পার্টটা আছে সেটা আমি তোমাদের করতে বললাম, 5 নম্বর ম্যাথ যেটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। 5 নম্বরে 2টা ম্যাথ আছে টোটাল, 2টা ইম্পর্টেন্ট পরীক্ষায়, তো এখান থেকে আমরা একটু কথাবার্তা বলবো এবং দেখব কি করা যায়। তো 5-এর প্রথম যে ম্যাথটা আছে সেটা দেখো, সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি, আর এই পাশে প্রমাণের ক্ষেত্রে সাইন এ বাই টু সাইন বি বাই টু কস সি বাই টু আছে। যেহেতু প্রথম দুইটাতে সাইন আছে, একই চিহ্ন আছে, এ এবং বি এই দুইটাতে সাইন আছে, এবং ভিন্ন যেটা সি সেইটা কস সি বাই টু আছে, এটা আলাদা। তাহলে আমি ম্যাথটা শুরু করব এ এবং বি এইটুকু দিয়ে, আর পরের ম্যাথে এখানে দেখতেছি সবগুলাই কস, আমি যে কোনো দুইটা দিয়ে শুরু করলেই হবে। এইটা হচ্ছে এক যে কোনো এই চ্যাপ্টারে ম্যাথ করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে বুঝতে হবে কোথা থেকে ম্যাথ গুলা শুরু করবা, সেটা তোমাকে আগে জানাই লাগবে। ওকে নতুন মিটিং এ সবাই জয়েন করো, মুহিব এই মিটিং 40 মিনিট পর পর হচ্ছে, জুমের মিটিং গুলো ক্লোজ হয়ে যায়, তো তোমাকে এরপরে সবসময় ক্লাসে নতুন মিটিং এ জয়েন করতে হবে। এই ক্লাসটা শেষ হয়ে যাবে এখনই, আবার সেম লিংক থেকে আবার নতুন করে জয়েন করবা, নতুন করে লিংক দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে। সো এখনো কে আসে নাই দেখি, দাঁড়াও কে কে আসছে আর কে কে আসে নাই। মুহিব আছে, সামিন আছে, শশী আছে, তাফসির আছে, ফাদিলা কোথায় গেল? ফাদিলাও আসছে, গুড। আর নাই কে কে? নাই হচ্ছে শুধুমাত্র রাদিয়া। ফিজিক্স ক্লাসে হবে তোমাদের টোটাল আমাকে সহ 8 জন, ম্যাথ ক্লাসে হবে আমাকে সহ 7 জন। ওকে আচ্ছা, সো যেটা বলতেছিলাম, এই ম্যাথ গুলো তোমরা যদি সামনের দিকে ফলো করো, যেই প্রসেসটা আমি বললাম সেই প্রসেসে যদি যদি তুমি ফলো করো, প্রত্যেকটা ম্যাথ হুবহু সেম, সবগুলো ম্যাথে একই নির্দিষ্ট লাইনেই শেষ হবে, এবং প্রত্যেকটা ম্যাথের মধ্যে ধাপ বাই ধাপ একই কাজ করতে হবে এবং একইভাবে প্রত্যেকটা ম্যাথ শেষ হবে। ওই ব্যাপারটা তোমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওইটা খুব ভালো মতো মাথায় রাখবা যে আমি কিভাবে করছি ম্যাথ গুলো খেয়াল রাখবা। যেমন আমরা যদি 1 নম্বর ম্যাথটা করি, প্রথমে এই দুইটা দিয়ে আমরা শুরু করব এবং এখান থেকে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা যেটা সেটা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলে আমার আসবে টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই টু এবং এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। তো প্রত্যেকটা ম্যাথ যেভাবেই করো না কেন, তুমি এইরকম একটা লাইন সবসময়ই পাবা, সাইন এ প্লাস বি অথবা কজ এ প্লাস বি, যেখানে তুমি এ প্লাস বি পাবা সেইখানে তুমি পাই মাইনাস সি বসাই দিবা। পাই মাইনাস সি বসায় দেওয়ার পরে ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী যেই চেঞ্জটা হবে সেইটাই তুমি চেঞ্জটা করবা। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি যে ক্লাস নিতেছি অনলাইনে ইসে জুমে, আর বেশিক্ষণ নাই, হয়তো একটা মিটিং শেষ হয়ে গেছে 40 মিনিটে, আর একটা 3 মিনিট চল 4 মিনিট চলে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। সো যেটার কথা বলতেছিলাম, তাহলে তোমরা প্রত্যেকটা ম্যাথ একই প্রসেসে সামনের দিকে যদি আগাইতে থাকো তাহলে ম্যাথ গুলা শেষ করতে পারবা,
এই কারণে এইটাও হুবহু সেম ম্যাথ হয়, আমি এটাও করতেছি না, আমি এটাও এইচডব্লিউ দিয়ে রাখলাম, তোমরা এটা করার ট্রাই করবা, পাঁচের বোথ এক এবং দুই দুইটাই করার ট্রাই করবা। দেখো তোমরা, তোমাদের আমি বারবার বলি এইচডব্লিউ গুলা করতে, তোমরা হয়তো সবসময় দেও না, এবং আমি সবসময় মনোযোগ দিয়ে খেয়ালও করতে পারি না যে কে দিছে কে দেয় নাই, কারণ ওভারঅল তোমাদের এখানে 6 জন 7 জন এবং ফার্স্ট ইয়ার দিয়ে 15-16 জন সবকিছু মিলে অনেকজনের খেয়াল রাখতে গেলে দেখা যায় এরকম। কিন্তু তোমরা যদি ম্যাথগুলো করে দাও, ওইখান থেকে যদি কোনো ভুল পাই, তাহলে কিন্তু আমি বলতে পারি যে এইগুলো এগুলো ভুল পাইছি আমি এবং এইগুলো এগুলো সংশোধন করে দিতে হবে। তো ফিজিক্স ক্লাসে তো তেমন কোনো এইচডব্লিউ ছিল না, নেক্সট ক্লাসে মেবি 10টার মতো ম্যাথ দিছিলাম ওইগুলো করে দিবা, আর আজকে যে ম্যাথগুলো দিতেছি সেইগুলো পরবর্তী ম্যাথ ক্লাসে আমাকে এইচডব্লিউ হিসেবে করে এগুলো দিবা, আশা করি সবাই দিবা। আর তোমাদের আরেকটা কথা বলি, হ্যাঁ এইচডব্লিউ গত ম্যাথ ক্লাসে দেওয়া হয় নাই, আমি জানা নাই, দেখতে হবে একটু। সো আরেকটা মনে দিছিলেন 10টা, ফিজিক্সের 10টা ম্যাথ করতে দিছিলাম, তপন স্যারের বইয়ের 10টা ম্যাথ করতে দিছিলাম। তো আরেকটা হচ্ছে তোমাদের কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস, তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে সোমবার সন্ধ্যা 7টা। তো সোমবার সন্ধ্যা 7টা সবাই উপস্থিত থাকবে। তোমাদের বুধবারের ম্যাথ, হ্যাঁ আমার 7টায় কলেজ আছে। এইটা কি ধরনের কথা, সন্ধ্যা 7টায় কলেজ? এ পাদিলা কি ভাবলাম না, মেসেজ দিল কলেজ থেকে, মানে কেন সন্ধ্যা 7টায় কলেজ হবে, আমি আজব লাগে। আচ্ছা তোমরা সবাই একটু এখানে যারা যারা উপস্থিত আছো সবাই সবাইরই বলি না ভাই, মানে শুধু কয়েকদিনের জন্য, যে সকালে কাজ আছে তো কলেজে, এই জন্য কয়েকদিনের জন্য আর কি সন্ধ্যায় করা হবে। আচ্ছা তাহলে আমি এই সোমবারের ক্লাসটা যদি বিকাল 4টায় নেই তোমরা করতে পারবা না? ও সরি 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 ভাই সরি, আমার কাজ আছে বিকাল 4টায়, কারণ আমি একটা জিনিস বলি, আমি কেন বাড়িতে আসছি হঠাৎ করে, আমি বাড়িতে আসছি আমার ছোট মামার বিয়ে উপলক্ষে বাড়িতে আসতেছে, সোমবার আমার অনেক কাজ আছে, সোমবার আমি সন্ধ্যা 7টা ছাড়া পারবো না। তো কি করা যায় বলো তো এই ব্যাপারটা নিয়ে। আমাকে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তোমাদের বুধবারের আমি যেদিন ঢাকা থেকে আসি ওই দিন তো তোমাদের পড়ানোর টাইমে আমি বাসের মধ্যে ছিলাম, এই কারণে ওই দিনের ক্লাসটা মিস গেছে। তো ওই ক্লাসটা ম্যাথ করানোর কথা ছিল, তো ওই ক্লাসটা যেহেতু হয় নাই, ওইটা পরবর্তীতে কোনো একটা সময় আমি ওই ক্লাসটা নিব। আর ভাইয়া অন্য কারো যদি প্রবলেম না থাকে তাহলে ফাদিলা পরে করুক, আমরা কোয়ে ফেলি। হ্যাঁ ফাদিলা তুমি রেকর্ডিংটা দেখে নাও সন্ধ্যা 7টার পরে পরবর্তীতে ক্লাসের শেষে, ঠিক আছে একটা ক্লাসের জন্য, কারণ আমিও সময় পাচ্ছি না। না ভাই 7টায় আসবে। আচ্ছা ঠিক আছে, ক্লাস না কলেজেরটা না করলে আমারটা করো, এবং আমি কি পড়াবো সেটাও আমি বলে দেই, পরবর্তী ক্লাসে পড়াবো হচ্ছে তোমার ফিজিক্স। ফিজিক্স আমরা যে চ্যাপ্টারে ছিলাম ওই পরবর্তী যা পড়তেছিলাম সেটা কন্টিনিউ করব পরবর্তী ক্লাসে, ফিজিক্স চ্যাপ্টার 4, তো ওইটাই আমরা কন্টিনিউ করব ফার্স্ট পেপারে। আর তোমাদের আজকে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আজকে তোমাদের লেকচার নাম্বার ছিল হচ্ছে 12, তো তোমাদের এই মাসটাও শেষ, তো লেকচার 12 এই মাসটা আমার মনে হয় সবচাইতে বেশি টাইম লাগছে আমার 12টা ক্লাস শেষ করতে। আমি বিভিন্ন কারণে কয়েকদিন ক্লাস নিতে পারি নাই, সেন্ট মার্টিন গেছি, ঘুরছি বেড়াইছি, যাই হোক পরবর্তী থেকে এরকম আর হবে না, কন্টিনিউয়াসলি ক্লাস নিব। সো আজকে তোমাদের 12টা ক্লাস হয়ে গেল, তো কয়েকজন তোমরা পেমেন্ট করে দিছো এর জন্য ধন্যবাদ, তাফসির দিছে, রাদিয়া দিছে, আর বাকি যারা দেও নাই তারা হচ্ছে দুই একদিনের মধ্যে একটু প্লিজ তাড়াতাড়ি একটু পেমেন্টটা করে দিও, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা তাহলে তোমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে সোমবার ফিজিক্স ক্লাস, এবং ক্লাসটা শুরু হবে সন্ধ্যা 7টায়, যে যে জয়েন করতে পারবে না পরে রেকর্ডিংটা দেখবা। আচ্ছা এখন আমি হচ্ছে পরের ম্যাথে যেটা সেটাতে যাচ্ছি, তো এই ম্যাথটা আমি একটু করাই দেই, এই ম্যাথটা দেখতে হবে তোমাদের এই ম্যাথটা। এইখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা ম্যাথ 6 নম্বর এবং এই ম্যাথটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, সো এটা একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো ইম্পর্টেন্ট ম্যাথ হলে শুরুর আগে লেফট হ্যান্ড সাইড যখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইডের দিকে আমাদের একটু খেয়াল করতে হবে কাকে কাকে নিয়ে ম্যাথটা শুরু করব। আমার এখানে 2 sin A আছে, সাইন সি আছে, এবং মাঝখানে কস বি আছে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো এ এবং সি এর সাইন অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত যেটা সেটা একই, তাহলে আমরা এ এবং সি নিয়ে শুরু করব। তাহলে আমি এটা সাজাবো হচ্ছে এইভাবে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার বি, আমরা এইভাবে এটাকে চেঞ্জ করে নিলাম। তো এইটা যখন আমরা করলাম
এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের তো এই সূত্র, এইরকম একটা সূত্র জানি, 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা, এরকম একটা ত্রিকোণমিতিক সূত্র আমরা জানি। কিন্তু আমাদের এখানে 2 তো নাই, কিন্তু এখানে 2 নাই, তাহলে 2 যেহেতু নাই তাহলে আমাদের একটা হাফ নিয়ে একটা 2 নিয়ে আসতে হবে। তো 2 sin স্কয়ার a মাইনাস 2, মাইনাস না তো এটা প্লাস হবে, প্লাস 2 sin স্কয়ার b ব্র্যাকেট ক্লোজ মাইনাস, তৃতীয় যেটা আছে সেটা আমরা কোনো চেঞ্জ করব না, sin স্কয়ার b যেভাবে ছিল সেটা ওইভাবেই থাকবে, এখানে আমাদের অ্যাকচুয়ালি কিছু করার নেই। ওকে, কিন্তু এখান থেকে একটা জিনিস দেখো তো, sin স্কয়ার a sin স্কয়ার c, এটা a এটা c মাল্টিপ্লাই cos, তাহলে আমাদের এখানে sin ই আছে, ওটা দেখি কিভাবে চেঞ্জ করা যায় সেটা পরবর্তীতে দেখতেছি। আচ্ছা এখন আমাদের যে কাজ, হাফ এখান থেকে 2 sin স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস cos 2a, তাহলে এখান থেকে কত হবে 1 মাইনাস cos 2a, তারপর প্লাস দিয়ে 1 মাইনাস, আচ্ছা এখানে তো c হবে, এটা 1 মাইনাস cos 2c ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস sin স্কয়ার b, এটা যেভাবে আছে সেটাইভাবেই থাকবে, ওটা আমরা এখন তেমন কিছু করতেছি না। আর পরবর্তীতে এখান থেকে হাফ, তারপর হচ্ছে আমাদের 2, তারপরে মাইনাস cos 2a, তারপরে মাইনাস cos 2c, cos 2c ব্র্যাকেট ক্লোজ মাইনাস sin স্কয়ার b, এখানে যেভাবে আছে ওইভাবেই রাখলাম। এখন আমরা হাফ দিয়ে গুণ করে দেই, হাফ ইনটু 2 মাইনাস হাফ ইনটু, এখান থেকে যদি আমরা এটা লিখি তাহলে মাইনাস যেহেতু এই দুইটা থেকে কমন নিলাম আমরা, তাহলে এখন আমাদের প্লাস লিখতে হবে, অর্থাৎ cos 2a প্লাস cos 2c, এটা লিখতাম মাইনাস আমাদের এখান থেকে sin স্কয়ার b। এই জিনিসটা কিভাবে আসলো ভাই, যে হাফ কমন নিলেন এটা কি হলো? আচ্ছা এই লাইন থেকে এই লাইন গুণ করে দিছি, হাফ ইনটু 2, তারপর হাফ ইনটু এই বাকিটুকু, এবং এই দুইটাই মাইনাস ছিল, এই মাইনাসটা একত্রে সামনে দিয়ে আমরা ভিতরের অংশ দুইটাতে প্লাস আকারে লিখছি। জি ভাই বুঝছি। ওকে এখন পরবর্তী লাইন কি হবে তোমরা বুঝতেই পারতেছো, এইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, cos 2a plus cos 2c, অর্থাৎ cos c plus cos d এর যে ফর্মুলা যেটা ছিল ওই সূত্রটা আমাকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, দেখি ওইখানে যাওয়ার পরে কি হয়। আচ্ছা এখন পরবর্তী লাইন বলতে আমি একটু এই পাশে করি, তাহলে আমাদের আমার জন্য একটু সুবিধা হবে, কারণ আরেক পেজে গেলে পুরোটা একটু ঝামেলা হয়ে যায়, কালিটা ভিন্ন কালি নিয়ে আমরা এই পাশে একটু করি। এখন দেখো আমরা শুরুতে এই অংশটুকু লিখবো, আচ্ছা এইটা না লিখে আমরা এই হাফ ইনটু টু গুণ করলে কত হয়, ওয়ান হয়, সেই ওয়ানটা লিখলাম, মাইনাস দিলাম, এরপরে এইটা লিখবো মাইনাস সাইন স্কোয়ার বি, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি, এরপরে বাকি অংশ যতটুকু সেইটা লিখবো আমরা, তো মাইনাস হাফ ইনটু টু কস, এই দুইটা যোগফল ডিভাইডেড বাই টু, অর্থাৎ কস এ প্লাস সি হবে এখান থেকে, কস এ প্লাস সি ইনটু কস এ মাইনাস সি, এই হচ্ছে আমাদের পরবর্তী লাইন যেটা সেটা। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তো এই অংশটুকু, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি এর পরিবর্তে কস স্কোয়ার বি দেখা যায়, তো আমরা এখান থেকে কস স্কোয়ার বি এটা লিখলাম, আর এই টু এবং এই হাফ এইগুলো কাটাকাটি করে এখান থেকে জাস্ট শুধুমাত্র ওয়ান, মাইনাস কস এ প্লাস সি এর পরিবর্তে লেখা যায় পাই মাইনাস, কত হবে পাই মাইনাস বি, এটা লেখা যায়, আর কস এ মাইনাস সি যেই রকম আছে সেই রকম ভাবে ওইটা লিখে দিলাম। আচ্ছা তাহলে এখন কস স্কোয়ার বি মাইনাস এইখান থেকে এইটুকু হবে মাইনাস কস বি, দ্যাট মিনস এইটা তখন প্লাস হয়ে যাবে, প্লাস কস বি কস এ মাইনাস সি, এরকম আসলো। পরবর্তীতে আমরা এখান থেকে কস বি কমন নিয়ে নিব, অর্থাৎ কস বি যদি কমন নেই তাহলে দেখো আমাদের কত থাকে, আমাদের থাকে হচ্ছে কস বি, এইখান থেকে একটা কস বি থেকে যায় ওইটা লিখলাম, তার পরবর্তীতে প্লাস কস এ মাইনাস সি, ওইটা ওইভাবে লিখে ফেলবো এ মাইনাস সি, এটা লিখলাম। এখন তোমরা বুঝতেছো পরবর্তীতে কি করব, এখন ইজি একদম। তো এখন এই পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ আসার পরে আমাদের দেখো প্রমাণের একটা পার্ট হয়ে গেছে, cos b যেখানে মাঝখানে ছিল সেই প্রমাণের পার্টটুকু হয়ে গেছে একটা, এখন আমাকে 2 sin a আর sin c এটা আনতে হবে, এটা আনার জন্য এইখানে b রাখা যাবে না, b রিলেটেড কোনো কিছু রাখতে হবে না, প্রত্যেকটাকে আমরা a এবং c তে নিয়ে যাব, তাহলে পরবর্তী লাইনটা এরকম হবে, cos b আমরা এখানে থার্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেই, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট এখন দরকার নাই, এইখানে দেই cos সেকেন্ড ব্র্যাকেট পাই মাইনাস a প্লাস c, এরপরে ব্র্যাকেট ক্লোজ, প্লাস cos a
মাইনাস সি, এরপরে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো আমরা বিকন এর পরিবর্তে পাই মাইনাস এ প্লাস সি এটা দেখলাম। পরবর্তীতে দেখো এটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। তো কজ বি থাকলো, তারপর এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট মাইনাস কজ এ প্লাস সি প্লাস কজ এ মাইনাস সি। তো এটাকে আমরা এইভাবে লিখলাম। এখন আমরা পরবর্তী পেজে যাই এবং ওইটা শেষ করি। অর্থাৎ পরবর্তীতে আমরা এখান থেকে লিখবো কজ বি, দেন হচ্ছে ব্র্যাকেট আমাদের এখানে প্লাসের টা আগে লিখবো এ মাইনাস সি মাইনাস কজ এ প্লাস সি, এটা লিখে ফেললাম। এখন আমাদের কাজ শেষ। কজ বি ইন্টু টু, এখানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে এরকম পাবা টু সাইন এ এবং সাইন সি। তাহলে আমরা টোটালটা সাজাই লিখলে টু সাইন এ কজ বি এবং সাইন সি, এই টোটাল যে জিনিস যেটা সেটা আমরা পাবো। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ, খুবই ইজি। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ এখন পর্যন্ত করছি একটা প্যাটার্নে সবগুলো পড়ে। পরবর্তীতে এই ম্যাথটা বলতো কোন দুইটা নিয়ে আমরা শুরু করব, কোন দুইটা নিয়ে প্রমাণের কাজ শুরু করব, এইটুকু দেখে বলতো কেউ একজন। cos a cos b, দেখো এই দুইটাতে a আছে sin আছে a এবং b তে, তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ শুরু করব। এটা মাইনাস cos স্কয়ার সেট ওইভাবেই থাকবে। সো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে 1 প্লাস cos 2a সমান সমান cos স্কয়ার 2 cos স্কয়ার a। এই সূত্র যেটা এটা আমরা অ্যাপ্লাই করব। এখন এই পাশ থেকে এই পাশে আসতে হবে, এর জন্য আমাদের একটা 2 দরকার। তাহলে আমরা এখানে একটা হাফ নিয়ে একটা 2 নিব, 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c, এইভাবে বাকি ম্যাথটুকু আমরা করব। এটার পরিবর্তে এটা লিখব 2 cos স্কয়ার b এর পরিবর্তে 1 প্লাস cos 2b লিখব, এবং বাকি ম্যাথ হুবহু সেম ওইভাবে এটা আমরা করব। তো যা যা আমি এইচ ডাব্লিউ লিখতেছি তোমরা পাশে পাশে খাতায় সাথে সাথে লিখে ফেলবা এইচ ডাব্লিউ এইগুলা। সো যেন আমি পরবর্তীতে আগামী দিন যখন ফিজিক্স ক্লাস পড়ে বা ম্যাথ ক্লাস যেদিন হবে সেদিন যখন জিজ্ঞেস করবো তখন হচ্ছে এই জিনিসগুলো যেন আমরা পাই। তো ওইটা মাথায় রাখবো, আমি এটা আর করলাম না, একই ধরনের ম্যাথ, হুবহু একই ধরনের ম্যাথ। সো এই ম্যাথটা হুবহু সেম উদাহরণে আমরা যে ম্যাথটা করছিলাম ওই ম্যাথটার মতো, জাস্ট এইখানে তোমাদের একটা করে তোমার টু অ্যাড করা আছে। উদাহরণের ম্যাথটাতে টু ছিল না, তো এখানেও টু ছিল না, লেফট সাইড রাইট সাইড কোথাও টু ছিল না। এইছাড়া এই ম্যাথ হুবহু সেম, আমরা যদি একটু দেখি পূর্বের ওই লেকচারটা আর কি একটু দেখে আসি উপর থেকে, দেখো উদাহরণ 4 হিসেবে আমরা যে ম্যাথটা করছিলাম এখান থেকে দেখো cos স্কয়ার এ cos স্কয়ার বি cos স্কয়ার সি প্লাস 2 cos স্কয়ার 2 cos এ cos বি cos সি ইজ ইকুয়ালস টু 1। আর এখানে জাস্ট তোমাদের প্রত্যেকটার আগে একটা করে 2 বসায় দিচ্ছে, মানে অ্যাঙ্গেলটারে দ্বিগুণ করে দিচ্ছে। এইছাড়া এখানে আর কোনো কাজই করা হয় না, এটা তো 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এই 8 নাম্বার যেটা সেটা। সো আই থিংক এটা তোমরা করতে পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এই প্রত্যেকটা ম্যাথের জন্য পাই এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু ছিল পাই। আমার ইচ্ছা ছিল আজকে হচ্ছে 10 নাম্বার ম্যাথ পর্যন্ত করানোর, এই ম্যাথটা আমি করে দেই তোমাদেরকে, এই ম্যাথটা আমি করে দেই, দেখো এই ম্যাথটা আমি করে দিচ্ছি। আর 10 নাম্বার ম্যাথ যেটা সেটা একটু দেখি, এই চ্যাপ্টারে মোট 17টা ম্যাথ আছে, আর আর একটা ক্লাস নিয়ে আমি ওইটা শেষ করে ফেলবো। আচ্ছা আজকে 9 নাম্বার ম্যাথ যেটা এইটা আমি লাস্ট ম্যাথ হিসাবে রাখবো, এবং পরবর্তী দিন বাকি ম্যাথ যেগুলো আছে সেগুলো নিয়ে একটা ক্লাস নিয়ে শেষ করে ফেলবো। তো ত্রিকোণমিতি তোমরা, আমি বলছিলাম পড়ানোর শুরুতে বিশাল একটা চ্যাপ্টার, অনেকদিন হলো আমরা ত্রিকোণমিতি পড়তেছি, একদম শেষের দিকে চলে আসছে ত্রিকোণমিতি। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কেন আমি আগে ত্রিকোণমিতি পড়াইছি সেটার গুরুত্বটা হচ্ছে এইরকম, তোমাদের বোর্ড পরীক্ষায় 5টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। এই যে দুইটা চ্যাপ্টার আমি পড়াইলাম ত্রিকোণমিতি, 6 নাম্বার চ্যাপ্টার এবং 7 নাম্বার চ্যাপ্টার, এই দুইটা থেকে তোমরা 100% দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। মানে তোমাদের বোর্ড পরীক্ষায় 50-এর মধ্যে 20 নাম্বার পাওয়ার মতো তোমাদের প্রিপারেশন হয়ে গেছে। এখন এইগুলোকে ঘষামাজা করতে হবে, ই করতে হবে, বাকি 2 বছর টাইম আছে, যেই টাইম এই টাইমের মধ্যে এগুলো পড়তে হবে। একটা জিনিস আমি বলি, ইন্টারাপ্ট সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি পড়বা ভুলে যাবা, আবার পড়বা ভুলে যাবা, আবার পড়বা,
তিন চারবার যখন একটা জিনিস পড়বা তখন তোমার এই জিনিসগুলো মনে থাকবে সব সময়ের জন্য। তো এই জিনিসটা মনে রাখবা যে পড়বা ভুলবা, পড়বা ভুলবা, এইগুলোর মাঝে কোনো মানে ই নাই, ভয় পাওয়ার কিছু নাই, ভাই আমি তো মনে রাখতে পারতেছি না আগে যা পড়ছি। এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এরকম হয়, এটা কিছুই না। সাইন স্কোয়ার এ বাই টু প্লাস সাইন স্কোয়ার বি ডিভাইডেড বাই টু প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু। আমরা এখান থেকে যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস কস টু থিটা। একটু আগে যে ম্যাথটা করছিলাম ওই রকমই ম্যাথটা। সো আমরা এখান থেকে একটা হাফ নিব এবং টু সাইন স্কোয়ার এ বাই টু নিলাম প্লাস টু সাইন স্কোয়ার ডি বাই টু নিলাম, আচ্ছা প্লাস এখান থেকে রেখে দিলাম সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু। আচ্ছা এখন আমরা কি করবো, তাহলে হাফ ওয়ান মাইনাস কস টু ইন্টু এ বাই টু, তাহলে কাটাকাটি করলে কস এ হবে শুধুমাত্র, তাহলে ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস বি, আচ্ছা এটা লিখে ফেললাম প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু, আমরা এইভাবে লিখলাম। তো এখন তোমরা বুঝতে পারতেছো আমরা কি করব, হাফ এই ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হবে টু, তারপরে মাইনাস কস এ মাইনাস কস বি প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু। আচ্ছা এখন আমরা এই হাফটা দিয়ে গুণ করে দিব, হাফ ইন্টু টু মাইনাস হাফ ইন্টু কস এ প্লাস কস বি প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু, এটা আমরা এইভাবে গুণ করে ফেললাম। সো ওয়ান মাইনাস হাফ ইন্টু টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু, আর আমার এখান থেকে থাকতেছে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু, এই দুইটা অংশ এখান থেকে থাকতেছে প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু। একটা জিনিস দেখো, আমাদের এখান থেকে সাইন সি বাই টু আছে আর এখানে সাইন সি বাই টু আছে, সাইন স্কোয়ার সি বাই টু আছে, কমন নেওয়ার জন্য এটা আমরা কোনো চেঞ্জ করলাম না, কারণ আমাকে এটা কমন নিতে হবে শেষ পর্যন্ত, এই পর্যন্ত যে এটা কমন নিতেই হবে, সো এখানে কিছু করার নাই, এই কারণে আমরা এখান থেকে কোনো চেঞ্জ করতেছি না। সো ওয়ান সমান সমান দিয়ে আমরা এখান থেকে যা লিখবো সেটা হচ্ছে সমান সমান ওয়ান মাইনাস এই হাফ এবং এই টু কাটাকাটি হয়ে গেলে আমাদের শুধুমাত্র ওয়ান থাকবে, অর্থাৎ এখান থেকে থাকবে হচ্ছে কস এ প্লাস বি বাই টু, অর্থাৎ পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু, আর আমাদের এখানে থাকবে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু প্লাস সাইন স্কোয়ার সি বাই টু। আচ্ছা তাহলে সমান সমান ওয়ান মাইনাস এখান থেকে এটা হয়ে যাবে সাইন সি বাই টু, কারণ পাই বাই টু মাইনাস সি বাই টু হয়ে যাবে সাইন সি ডিভাইডেড বাই টু, তারপর আমাদের থাকবে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু প্লাস সাইন স্কোয়ার সি ডিভাইডেড বাই টু, এইরকম হইলো এটা সমান সমান ওয়ান মাইনাস এখান থেকে সাইন সি বাই টু কমন নিয়ে নেবো। এখন আমরা সাইন সি ডিভাইডেড বাই টু কমন নিয়ে ফেললে আমাদের থাকতেছে কস এ মাইনাস বি বাই টু প্লাস সাইন সি ডিভাইডেড বাই টু, এইরকম। তো এখন তোমরা বুঝতেই পারতেছো এই সাইনটাকে কস এ বানাইতে হবে, কস এ যদি আমরা নিতে পারি তাহলে আমাদের দুটো এ এবং বি থাকবে, সেটা কিভাবে করবো, ওয়ান মাইনাস সাইন সি ডিভাইডেড বাই টু ব্র্যাকেট যেখানে থার্ড ব্র্যাকেটটা ইউজ করি কস এ মাইনাস বি বাই টু প্লাস কস পাই বাই টু মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই টু, এখান থেকে এটা খেয়াল রাখবা, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ওয়ান মাইনাস সাইন সি বাই টু, আর এখান থেকে অ্যাকচুয়ালি যা হবে সেটা হচ্ছে এরকম, এখানে তো কজ না এখানে সাইন ছিল, সরি এখানে সাইন ছিল, পরবর্তী লাইনও এখানে কজ হবে, তাহলে এই কজেরটা আমরা ফার্স্টে লিখবো শুরুতে লিখবো, এটা হচ্ছে কজ এ প্লাস বি বাই টু, আর এখান থেকে প্লাস কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। এখন আর আমি কিছু করবো না, এখন সরাসরি আমি লিখে ফেলবো, কারণ পরবর্তী লাইনে হচ্ছে এইটা ওয়ান মাইনাস টু সাইন এ বাই টু সাইন বি বাই টু, আচ্ছা দাঁড়াও এখান থেকে এটা এইটাই আসবে, মোস্ট প্রবলি ম্যাথটাতে কোনো একটা ঝামেলা আছে, একটা মিনিট এখানে তো মিলতেছে না, একটা মিনিট আমি একটু দেখি দাঁড়াও।
আমার কি কোথাও কোনো প্লাস মাইনাসে কোথাও ভুল হইছে? না, মাইনাস এখানে প্লাস, এখানে মাইনাস কমন নিছি। এই যে দেখো দেখো বলছি না ভুল হইছে, এই যে মাইনাস কমন নিছি, এই প্লাস চিহ্নটা এখানে মাইনাস হয়ে যাবে, এই প্লাস চিহ্নটা এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এবং এখানে প্লাস হবে। তাইলে এখন আবার পুরোটা মিলবে, টু সাইন এ বাই টু, তারপর হচ্ছে সাইন বি বাই টু, সাইন সি ডিভাইডেড বাই টু, কস সি মাইনাস কস ডি করলেই তখন দুইটা সাইন চলে আসে, ওইখান থেকে সাইন এ বাই টু সাইন বি বাই টু আসবে, আর সাইন সি বাই টু আমাদের আগে ছিল। তো আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই, আগামী ক্লাসে ফিজিক্স ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।